আল্লাহ পাক পরবর্তীকার আলম সত করেন দুনিয়ার মানুষ শোনা সমগ্র পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক বানাই নাই, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন খামাকা সৃষ্টি করি নাই, তোমাদেরকে সৃষ্টি করার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য একটা মৌলিক মকসাদ আমি আল্লাহ তাআলা রয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম, অতি যত্ন করে আদর করে বানাইলাম, খামাখা বানাই নাই। আল্লাহ তাআলা প্রশ্ন করেন দুনিয়ার মানুষ, আবা হাসিবতুম, তোমরা কি ধারণা করেছো? আন্নামা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তৈরি করলাম, বানাইলাম। আবাসা, আল্লাহ তাআলা বলেন খামাখা অনর্থক বানাইলাম, তোমরা কি তাই মনে করেছ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা কি আমি আল্লাহর কাছে ফিরে আসবে না এই ধারণা করেছ? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে পরিষ্কার ইরশাদ করেন কুন্নু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার কুরআনুল কারীমের আল্লাহ তাআলা সন্নম পারা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান আল্লাহ তাআলা পরিষ্কার করে দিলেন দুনিয়ার মানুষ শোনো, ওয়া আন্নাকুম ইলাইনা তুরজাউন, ও দুনিয়ার মানুষ শোনো, প্রত্যেকটা বাল বৃদ্ধ বনিতা পুরুষ মহিলা বাংলাদেশের মানুষ বলো, আমেরিকার মানুষ বলো, পৃথিবীর তুমি যেই প্রান্তের তুমি যেই কান্তি বা দেশের মানুষ হও না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফিরে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা মুমিনুন থেকে 100 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির হাদিসের ভান্ডার থেকে একটি অতি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তাবারক তাআলা তৌফিক দান করলে তেলাওয়াত কৃত আয়াতে কারিমা এবং হাদিসের উপর কিছু কথা বলবার চেষ্টা করব, মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের যে আমরা মাহফিলে এসেছি আমাদেরকে আনছেন কে? আল্লাহ তাআলাই আনছেন। আমাদেরকে বানাইছেন কে? আল্লাহ। আমাদেরকে মুসলমান হিসেবে স্বীকৃতি দান করেছেন কে? আল্লাহ তাআলা। আমাদের নবী বিশ্ব নবী ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আমাদেরকে সৃষ্টি করলেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন খামাখা না কোন উদ্দেশ্য আছে? যারা বলেন মানুষ একটা দোকান করে উদ্দেশ্য থাকে, মানুষ বিদেশে যায় উদ্দেশ্য থাকে, মানুষ ব্যবসা বাণিজ্য করে উদ্দেশ্য থাকে, মানুষ চাকরি বাকরি করে উদ্দেশ্য থাকে, সে গাছগাছালি লাগায় আপনার ক্ষেত খামার আবাদ করে চাষাবাদ করে উদ্দেশ্য থাকে, তো আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে বানাইলেন আল্লাহ তাআলার উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ তাআলা বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম হাবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মুমিনুন 100 নম্বর আয়াতের মধ্যে আমার আসমানের মালিক পরবর্তীকার আলাম আল্লাহ পাক পরবর্তীকার আলামের সাথ করেন দুনিয়ার মানুষ শোনক সমগ্র পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক বানাই নাই, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন খামাকা সৃষ্টি করি নাই, তোমাদেরকে সৃষ্টি করার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য একটা মৌলিক মকসাদ আমি আল্লাহ তাআলা রয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম, অতি যত্ন করে আদর করে বানাইলাম, খামাখা বানাই নাই। আল্লাহ তাআলা প্রশ্ন করেন দুনিয়ার মানুষ, আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করেছো? আন্নামা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তৈরি করলাম, বানাইলাম। আবাসা, আল্লাহ তাআলা বলেন খামাখা
অনর্থক বানাইলাম, তোমরা কি তাই মনে করেছ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা কি আমি আল্লাহর কাছে ফিরে আসবে নাই ধারণা করেছ? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে পরিষ্কার ইরশাদ করেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার কুরআনুল কারীমের আল্লাহ তাআলা সন্নম তারা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান আল্লাহ তাআলা পরিষ্কার করে দিলেন দুনিয়ার মানুষ শোনো, ওয়া আন্নাকুম ইলাইনা তুরজাউন, ও দুনিয়ার মানুষ শোনো, প্রত্যেকটা বাল বৃদ্ধ বনিতা পুরুষ মহিলা বাংলাদেশের মানুষ বলো আমেরিকার মানুষ বলো পৃথিবীর তুমি যেই প্রান্তের তুমি যেই কান্তি বা দেশের মানুষ হও না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফিরে আসতে হবে, ঠিক না? যারা বলেন আল্লাহর কাছে ফিরে যেতে হবে কি হবে না? আমরা আল্লাহর কাছে ফিরে যাব না এমন কে কে আছো? হাত দেখাও যে আমি ফিরে যাব না, আমার কোনদিন মৌত হবে না, মৃত্যু হবে না, ফিরে যাওয়া লাগবে না এমন কেউ আছো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কেন বানাইলেন? আয়াতের মধ্যে আল্লাহ প্রশ্ন করলেন তোমাদের কি কি আমি খামাখা বানাইলাম, অনার্থক বানাইলাম? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে প্রশ্ন করেছেন উত্তর দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ব্যাখ্যা আল্লাহ অন্য আয়াতের মধ্যে উত্তর প্রদান করেছেন নিজেই, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন করলেন আমার মালিক, উত্তরটাও প্রদান করলেন আপনার আমার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে কেন বানাইলাম? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো ও দুনিয়ার মানুষ শোনো, তমাম পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কেন বানাইলাম, তোমাদেরকে কেন সৃষ্টি করলাম? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে খামাখা বানাই নাই, অনর্থক বানাই নাই, তোমাদেরকে সৃষ্টি করার পিছনে তোমাদেরকে বানানোর পিছনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র মাকসাদ একটা মাত্র উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হলো ইবাদত করবা আমি আল্লাহ। আল্লাহু আকবার, ইবাদত করব কার? আরো জোরে কার? ইবাদত করব আল্লাহর। পৃথিবীর অন্য কা মানুষের ইবাদত করা যাবে না, একমাত্র বন্দেগি একমাত্র ইবাদত আমল করব আসমানের মালিকের জন্য, ঠিক কিনা যারা বলো? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা ইখলাসের মধ্যে, আমাদের মুখস্থ আছে না নাই? কার কার সূরা ইখলাস মুখস্থ আছে? নারায় থাকবে, নারায় থাকবে, হাত নামান মাশাআল্লাহ। এক এলাকার মধ্যে মাহফিলের মধ্যে গেলাম, জিজ্ঞাসা করলাম সূরা ইখলাস মুখস্থ আছে কার? সবাই হাত তুলছে, এক বুড়া মিয়া হাত তোলে নাই। জিজ্ঞাসা করলাম চাচা প্যান্ডেলের সামনে স্টেজের সামনে বসা, আপনার সূরা ইখলাস মুখস্থ নাই? কয় হুজুর সূরা ইখলাস তো পড়ি নাই, কুল হুয়াল্লাহ মুখস্থ আছে। সূরা ইখলাস আর কুল হুয়াল্লাহ একই সূরা না ভিন্ন সূরা? হ্যাঁ বুড়ো মিয়ারা বললাম সূরা মোট কয়টা মুখস্থ? কয় চার পিস। ইংলিশম্যান চার পিস কি কি? সূরা ইখলাস কুল হুয়াল্লাহ আর ইন্না কায়না আর সূরা কায়সার। মোট সূরা কয়টা হলো কথা বলেন? বুড়োর মুখস্থ কয়টা? চিন্তা করতে পারছেন? এমন লোক আছে না নাই? আছে না নাই?